পুরো খবর আগুনে পড়ছে সুন্দরবনের একাংশ গতকাল চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় এই আগুন লাগবার ঘটনাটি ঘটে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কোস্টগার্ড এবং নৌবাহিনী বন কর্মকর্তারা জানিয়েছেন কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে দুর্গম এলাকা হওয়াতে এটি নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দুপুর থেকে হেলিকপ্টার যোগে পানি ছেটানো শুরু করেছে বিমান বাহিনীর একটি দল আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর প্রতিবেদন দিতে বলা হয়েছে দিনের মধ্যে সাত বন বিভাগ আছে কোস্টগার্ড আছে ফায়ার সার্ভিস আছে তারা পানি দিচ্ছে পাইপ নেওয়ার জন্য আমরা সিল্লে জুড়ে 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 অনেক দূরে দিয়েছি এটা লাগে বেশিরভাগ মোট করে মৌ ভাঙতে যারা যায় এরা আগুন আগুনটা এই ধরনের লাগে গেছা অন্য কোনো ফুটবল নাই ফরেস্টার ডিউটি করে না এরা যাইলে মৌওয়াল কারা কোথায় জঙ্গলে গেলো কি গেল না দোকান পাঠে যায় খোঁজখবর নেয় ঠিক আছে এদের হচ্ছে টাকার ধান্দা দশক আগুন নেভানোর কার্যক্রম কতটুকু এগুলো সেই বিষয়টি নিয়ে কথা বলবো আরিফুল ইসলাম আমার সঙ্গে যুক্ত হয়েছেন আরিফ একটু বিস্তারিত জানাবেন সার্বিক পরিস্থিতি এখন কেমন আগুন নিয়ন্ত্রণে আনা গেল কিনা কি অবস্থা দেখছেন তানভীর সকাল থেকেই জানাচ্ছিলাম আসলে সুন্দরবনের বিষয়টা এখন কিন্তু আসলে সন্ধ্যা নেমে এসেছে এখন কিন্তু আর আসলে আগুন নিভানোর কাজ করা সম্ভব নয় কারণ আপনি জানেন যে সুন্দরবন আসলে ওখানে নিরাপত্তার অভাব যে কোনো সময় বন্যপ্রাণী আক্রমণ করতে পারে দ্বিতীয়ত হচ্ছে এখন হচ্ছে ভাটা চলতেছে ভাটার সময় ওখান থেকে পানি নিয়ে আর দুই তিন কিলোমিটার দূরে যেয়ে পানি নিয়ে নিভানো আসলে সম্ভব নয় সারাদিনই কিন্তু সকাল থেকেই কিন্তু ফায়ার সার্ভিস বন বিভাগ সহ এলাকাবাসী সবাই মিলে কিন্তু আসলে চেষ্টা করে এখানে পানি নেবানোর জন্য আগুন নেভানোর জন্য তারা পানি দিয়েছে কিন্তু আসলে পুরোপুরি নেবে নাই এখনও কিছু কিছু জায়গায় ধোঁয়ার কুন্ডলী দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ পরে কিন্তু আবার দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেটা আগে থেকে কিন্তু কমে এসেছে এবং পুরোপুরি ফার লাইন কিন্তু কেটে দেওয়া হয়নি কিছু জায়গায় বাকি আছে হয়তো আগামীকাল কিন্তু সেটি আসলে কিন্তু সম্ভব যদিও বন বিভাগের এখানে যিনি বিভাগীয় বন কর্মকর্তা আছেন তিনি বলেছেন যে আসলে চার পাঁচটি জায়গা ছাড়া কিন্তু সব জায়গায় কিন্তু আগুন নিভে গেছে এবং আগুন নিয়ন্ত্রণে বাট দেখেছি অন্তত পনেরো বিশটি জায়গায় কিন্তু আসলে আগুন জ্বলেছে আমরা যখন সুন্দরবনে ছিলাম তো সেক্ষেত্রে এখানে কিছুক্ষণ আগেও এখানে পানি দিয়ে যেভাবে হেলিকপ্টারে করে যেভাবে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেছে আসলে সেটা আসলে পর্যন্ত তুলে অতি কম কিন্তু ফায়ার সার্ভিস যেভাবে আগুন নিবাচ্ছে এইভাবে যদি আরও চলতে থাকে বা আরো আগামীকালকে যদি এভাবে আরও অব্যাহত থাকে এভাবে আগুন নিভানোর যে নিয়মটা বা ফায়ার সার্ভিসের মাধ্যমে তাহলে আগুন আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব তবে আজকে কিন্তু আর আগুন এখনো কিছু আছে পুরোপুরি কিন্তু আগুন এখনো নেবে নাই এই ছিল সর্বশেষ আরিফ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আরিফুল ইসলাম জানাচ্ছিলেন সুন্দরবনের অগ্নিকাণ্ডের যে সবশেষ পরিস্থিতি সে বিষয়ে কথা বলছিলেন তিনি